সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আইনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে এজাহার। এজাহার বা এফআইআর, এফআইআর হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, মানে প্রাথমিক তথ্য বিবরণী। এজাহার বিষয়টি কি? কোনো অপরাধমূলক ঘটনা ঘটে যাবার পর সংশ্লিষ্ট থানায় যে সংবাদ দেওয়া হয় প্রতিকার পাবার জন্য, সেটি হচ্ছে এজাহার। এজাহার করার নিয়ম বা এজাহার করতে হবে নিকটস্থ থানায়, অফিসার ইনচার্জ বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর এজাহার করতে হবে। এজাহার কে করতে পারবেন সে বিষয়ে আইনে বলা আছে যে এজাহার যিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তি তিনি এজাহার দায়ের করতে পারবেন, অথবা তার পরিবারের কোনো সদস্য, বা এই ঘটনা সম্পর্কে যিনি অবগত আছেন তিনি, অথবা এই অপরাধ যিনি দেখেছেন তিনিও এই এজাহার দায়ের করতে পারবেন। এজাহার একটি গুরুত্বপূর্ণ বিষয়, এজন্য এজাহার দায়ের করার সময় কিছু কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, যাতে করে পরবর্তীতে এই মামলার বিচারের পরিণতি খারাপ না হয়। এজন্য আমরা এজাহারের যে মূল বিষয় সেগুলো অবশ্যই খেয়াল রাখব। এজাহারের সময় আসামিদের পূর্ণ নাম ঠিকানা যদি জানা থাকে সেটি পরিষ্কারভাবে স্পষ্টভাবে লিখতে হবে, জানা না থাকলেও সমস্যা নেই। আর এজাহার করার সময় আমাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে সব বিষয় মিলিয়ে মিলিয়ে লিখতে হবে, যাতে করে পরবর্তীতে এই এজাহারকে ভিত্তি করে যে বিচারটি হবে সেখানে যেন সমস্যা না হয়। তো অনেকেই এজাহার এবং জিডি একত্রে করে ফেলেন, কিন্তু এজাহার এবং জিডি দুটি ভিন্ন বিষয়, দুটি আলাদা বিষয়। এজন্য এজাহার মূলত ঘটনা ঘটার পরে করতে হয়, আর জিডি হচ্ছে ঘটনার আশঙ্কা থেকে জিডি করতে হয়। তো আমরা এজাহার যখন দায়ের করব তখন যে সব বিষয়ের উপরে খেয়াল রাখব সেটি হচ্ছে যে অবশ্যই এজাহারে আসামিদের পূর্ণ নাম ঠিকানা, ঘটনার বিবরণ, স্থান, সময় এগুলো সঠিকভাবে তুলে ধরতে হবে। তো সঠিকভাবে যদি আমি তুলে ধরতে না পারি, পরবর্তীতে হয়তো মামলার যিনি বাদী তিনি তো এজাহারের প্রথম সাক্ষী, পরবর্তীতে হয়তো সমস্যা হতে পারে এবং মামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ রয়েছে, বা বিচারে ভালো রায় থেকে বঞ্চিত হওয়ার সুযোগ রয়েছে। এখন এজাহার যিনি করবেন তিনি যদি লিখতে না পারেন, সেক্ষেত্রে তিনি থানায় গিয়ে পুলিশ অফিসারকে ঘটনার বিবরণ সুন্দর করে বলবেন এবং সংশ্লিষ্ট পুলিশ অফিসার সেটি লিখবেন, লেখার পর তাকে পড়িয়ে শোনাবেন, শোনানোর পর স্বাক্ষর দিবেন। এভাবেও এজাহার করা যায়। আবার কেউ যদি অনেক দূর থেকে ইমেইলের মাধ্যমে অথবা টেলিফোনে কোনো ঘটনার সংবাদ সংশ্লিষ্ট থানায় অবহিত করে, সেক্ষেত্রেও কিন্তু এজাহার হবে। এজাহার সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা লিখে তার নাম সিল স্বাক্ষর দিবেন, সেটিও এজাহার হিসেবে গণ্য হবে। এখন এই এজাহারের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমলযোগ্য অপরাধ এবং আমল অযোগ্য অপরাধ, অর্থাৎ যেটি খুবই গুরুতর অপরাধ সেটিকে আমরা আমলযোগ্য অপরাধ বলতে পারি, এবং এই আমলযোগ্য অপরাধ ঘটনা ঘটার পরেই সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা আসামিকে ধরার জন্য চেষ্টা করবেন বা শনাক্ত করবেন। আর আমল অযোগ্য অপরাধ হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা সংশ্লিষ্ট আদালতের অনুমতি সাপেক্ষে আসামিকে ধরার বা শনাক্ত করার চেষ্টা করবেন। কাজেই আমরা বলবো যে এজাহার একটি গুরুত্বপূর্ণ বিষয়, ফৌজদারি কার্যবিধিতে এটি বলা আছে। আসুন আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো কিছু করতে গেলে যেন সচেতনতা অবলম্বন করি। তো আজকে এ পর্যন্তই। আপনারা ঢাকা টাইমসের ইউটিউব নিয়মিত দেখবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন, এবং আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস বক্সে লিখবেন, আমরা উত্তর দেবার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।